আপনাদের যাদের ইনস্টিম অ্যাডসে লার্ন মোর অপশনটা আসতেছে তাদের জন্য গুড নিউজ আছে আপনারা কিন্তু কনটেন্ট মোডিটেশন পাবেন সো আজকের এই ভিডিওতে আপনাদের কি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং কি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব ঠিক আছে এখন কয়টা বাজে আপনারা যদি এখানে দেখেন রাত দুইটা আটচল্লিশ বাজে ঠিক আছে এখন কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি এখন যে আপডেটটা সেটা হচ্ছে যে দেখতে পারতেছেন এখানে একটা বাইর ইনস্টিম অ্যাডস সেট আসছে অনেক দিন পরেই কিন্তু সেট আপ আসছে কিন্তু দুর্ভাগ্যবশত ওনার এখানে কিন্তু লার্ন মোর অপশন চলে আসছে এখন উনি মনিটাইজেশন পাবে কি না এটা নিয়ে কিন্তু কনফিউশনে আছে তো এখন যে আপডেটটা লঞ্চ করছে এটা থেকে লার্ন মোড় যাদের আছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে অর্থাৎ ইনস্টিম অ্যাডস পাবে না কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাবে কেননা লার্ন মোড় শুধুমাত্র তাদেরই আসে যারা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইলিজিবল বা ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য ইলিজিবল হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এখানে যদি আপনারা দেখেন একটা জিনিস ইনস্ট্রিম অ্যাডসে সেট আপ আসছে উনি যখন সেট আপে ক্লিক করছে এখানে লার্ন মোড় আসছে ঠিক আছে লার্ন মোড়ে ক্লিক করার পর এখানে তারা কিছু চেঞ্জ আনছে আপনারা যদি এখানে দেখেন দেখতে পারতেছেন এই অপশনগুলো এখানে কিন্তু অনেকগুলো ছিল না আপনারা যদি লার্ন মোরে ক্লিক করেন বর্তমানে দেখবেন যে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে আমরা কিন্তু আগে এই অপশনগুলো দেখতে পারতাম না এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটু পরে ক্লিয়ার করতেছি আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যাদের ইনস্ট্রিম অ্যাডসের ভিতরে লার্ন মোড় অপশনটা আছে ঠিক আছে তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানে যদি যাই আপনারা দেখতে পারতেছেন এই প্রোফাইলটা এই বাইয়া বাইয়াটাই কিন্তু অলরেডি অ্যাটসের ভিতরে কিন্তু ল্যানমোড় অপশনটা ফাইসে বা চলে আসছে ওনার এটা ফেজ না এটা কিন্তু প্রোফাইল ঠিক আছে তো উনি কাজ করে আপনারা যদি এখানে দেখেন উনি অনেক অনেক ভিডিও আপলোড করে আমি যদি ভিডিওতে ক্লিক করে দিই আপনারা যদি ওনার ভিডিওগুলো দেখেন দেখতে পারতেছেন কি পরিমাণে ভিউজ আসতেছে আমি জাস্ট আপনাদেরকে অনেক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে যারা হচ্ছে যে ল্যান্ডমার্ক আসছে তাদের কিন্তু অনেক ভিউজ আছে অলরেডি এবং কি অনেক ফলোয়ার্স আছে সেই জন্যই কিন্তু ল্যান্ডমার্ক অপশানটা আসতেছে সেটা ক্লিক করার পর এখন আমি যদি একটু নিচে স্কল ডাউন করি অনার অনেক ভিডিও আছে যেখানে লক্ষ লক্ষ ভিউজ আসছে এবং কি সেখান থেকে কিন্তু অনেক ফলোয়ার্স আসছে ঠিক আছে এবং কি ওনার রিচও কিন্তু অনেক বেশি আমি আপনাদেরকে সাইডে স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি উনি কিন্তু এটা আমাকে ফাটিয়েছে ওনার ভিডিওগুলো কিন্তু অনেক রিচ করে অর্থাৎ ওনার প্রোফাইলে মোটামুটি অনেক ভালো রিচ হ্যাঁ তো ওনার সেট আপটা যা আসলো মোটামুটি সেটাতে কিন্তু লান মোর সোলার আপনার যদি এখানে দেখেন ওনার অরিজিনাল কন্টেন্ট সবগুলো কিন্তু ইনস্ট্রিম অ্যাপসের ভিতরে কিন্তু লান মোর অপশানটা সোল তো আপনারা অনেকেই বলেন যে বা আমি তো অরিজিনাল কনটেন্ট আপলোড করি তাহলে আমার ইনস্টিম অ্যাটসের ভিতরে কেন মোর অপশনটা আসবে বা এই সমস্যাটা আমার কেন দেখাবে তো দেখুন উনিও কিন্তু অরিজিনাল কন্টেন্ট আপলোড করে ল্যান্ড মোর অপশানটা ফেসবুক টেকনিক্যালি সমস্যার কারণে কিন্তু আসে এটা কিন্তু তারা ইচ্ছা করে আপনাকে সেন্ড করে না তবে ল্যান্ড মোড় থেকে আপনি বুঝে নেবেন আপনি মনিটাইজেশনের জন্য ইলিজিবল এখন আপনি কখন মনিটাইজেশন পাবেন সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি তো এখানে যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছি সেটা হচ্ছে যে ওনার একচল্লিশ হাজার ফলোয়ার্স ঠিক আছে তারপরেও কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশন এখনও কিন্তু দেয় নাই তবে ইনস্টিম অ্যাডস সেট আসছে সেটা লার্ন লানমোর এবং কী ভিডিওগুলোতে আপনারা দেখলেন সেক্ষেত্রে আপনারা যারা ক্রিয়েটরস আছেন তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যান যে আমি নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করার পরেও আমার এখানে কেন লার্ন মোর আসে এখন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই এখানে দেখতে পাচ্ছে যে সেন্সগুলো আসছে তারা এখানে স্পষ্টভাবে আমাদেরকে বলতেছে আপনি ইনস্টিম অ্যাডস থেকে যে ইনকামগুলো করতে পারতেন লং ভিডিও এই ইনকামগুলো কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন থেকে করতে পারবেন এবং কি এই কন্টেন্ট মনিটাইজেশনে যদি আপনি জয়েন করে থাকেন সেখান থেকে আপনি মাল্টিফলভাবে কিন্তু ইনকাম করতে পারবেন বা তিনটা মনিটাইজেশন টুলস থেকে ইনকাম করতে পারবেন এগুলো কিন্তু মোটামুটি আমরা সবাই জানি এখন কথা হচ্ছে যে লার্ন মোর অপশনটা যাদের আসছে তারা কনটেন্ট মনিটাইজেশন মনিটাইজেশান কীভাবে পাবেন এটা নিয়ে অনেকেই চিন্তায় আসেন সেটা হচ্ছে যে দেখুন কনটেন্ট মনিটাইজেশন কিন্তু ক্লিয়ারলি আসবে দুই হাজার পঁচিশে কিন্তু আগের ক্রিয়েটরস যারা আছে পুরনো যারা মনিটাইজেশন পাইছে তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি মনিটাইজেশন দেওয়া শেষ অলরেডি এখন যারা লান্ডমোরা আছেন তাদেরকে মনিটাইজেশন দেওয়া শুরু করে দিছে অলরেডি আশেপাশের অনেকেই কিন্তু মনিটাইজেশন পাচ্ছে যাদের হচ্ছে যে ল্যান্ডমোর্ অপশানটা আসছে কারণ লান্ডমার্ক কিন্তু সবারই আসে না আপনারা যদি খেয়াল খেয়াল করে দেখেন এবং কি আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যাদের হচ্ছে যে আপনার পাঁচশো বা এক হাজার ফলোয়ার্স বা হচ্ছে যে মোটামুটি ইলিজিবল না ভিউজ আসে নাই তাদের ক্ষেত্রে কিন্তু লার্ন মোর আসে নাই ঠিক আছে এবং কি ইভেন আমার নিজেরও কিন্তু নতুন কয়েকটা ফেজ আছে আমি নেক্সটে একটা ভিডিও আপলোড করবো সেখানে অনেকগুলো ফেজ আছে নতুন সেখানে কিন্তু কোনো ধরনের কোনো লার্ন মোর অপশনটা আসে না কেননা সেখানে ভালোভাবে কাজ করা হয় না ভিডিও আপলোড করা হয় না তো এখান থেকে বুঝে নেবেন আপনারা লার্ন মোর অপশনটা তাদেরই আসবে যারা মনিটাইজেশনের জন্য ইলিজিবল ঠিক আছে তো ইলিজিবল হলেই যে আপনি মনিটাইজেশন পাবেন বা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমনটা কিন্তু না কিন্তু না আপনাকে কি করতে হবে যখন আপনার এখানে লার্ন মোর অপশানটা আসবে এখানে যদি আপনার লার্ন মোর অপশানটা আসে আপনাকে একটা কাজ করতে হবে সাথে সাথে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটাতে একটা সাবমিট করতে হবে বা একটা ফর্ম ফিল করতে হবে যেটা আমার গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কীভাবে ফিল আপ করবেন বা কীভাবে আপনারা সাবমিট করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিছি আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখেন তাহলে আপনারা দেখে নেবেন এখন কথা হচ্ছে লার্ন মোড় যাদের আসছে তারা ওইখান থেকে সাবমিট করলে আপনারা মনিটাইজেশন পাবেন কি না হানড্রেড পার্সেন্ট আপনারা মনিটাইজেশান পাবেন সেখান থেকে ডিসেম্বরের আগে আপনাদের যাদের লার্ন মোড় অপশান আসছে লার্ন মোড়ে ঢুকে আপনারা সেট আপ করার চেষ্টা না করে বা ব্রাউজার থেকে আপনারা সেট আপ করার চেষ্টা না করে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা লিখে ব্রাউজারে সার্চ করুন সেখান থেকে আপনারা ফর্মটা ফিল আপ করুন আপনি তো এমনিতেই ইলিজিবল হয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে কয়েক দিনের ভিতরে এবং কি ডিসেম্বরের ভিতরে বা ডিসেম্বরের লাস্ট উইকের ভিতরে কিন্তু আপনারা কনটেন্ট মনিটাইজেশন হওয়ার সম্ভাবনাটা কিন্তু হানড্রেডে হানড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি আপনার এখানে লার্ন মোর আসে সেক্ষেত্রে আপনার কত ফলোয়ার্স আছে কত ভিউজ আসে আসে বা আসে এগুলো চিন্তা না করে আপনি সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন বেটাতে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে আপনি ফর্ম ফিল আপ করবেন আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে ইনশাল্লাহ তো এই ছিল কমপ্লিট আপডেট যাদের লার্ন মোর আসছে তারা অবশ্যই আপনারা প্রথমত কন্টেন্ট মনিটাইজেশন বেটাতে গিয়ে ফর্ম ফিল আপ করবেন এবং কি যদি আপনি ভাবেন যে এই লার্ন মোর আসার কারণে আপনাকে মনিটাইজেশন দিবে না এমনটা কিন্তু না আপনাকে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন দিবে না এটা কনফার্ম এবং কি এটা হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু আপনার ইনস্টিম অ্যাডসের ভিতরে মোর আসাতে আপনাকে কনটেন্ট মনিটেশন দিবে এটাও কিন্তু শিওর সেক্ষেত্রে কনটেন্ট মনি আপনার ইনস্টিম অ্যাডসের ভিতরে যদি লার্ন মোর আসে আপনি ইনস্টিম অ্যাডস নিয়ে কোনো ভাবনা চিন্তা করবে না সরাসরি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যে বেটা সাইড আছে সেখানে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন আপনি যদি মোর আসে তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনাকে ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন দিবে না আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে আর কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে করতে হবে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে তো আমার গত কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনারা এখনই ট্রাই করুন আপনারা এখনই কনফার্ম কনফার্ম করুন এবং কি আপনারা এখনই সাবমিট করুন সব কিছু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ